আমরা পরিবেশ উন্নয়নে, পরিবেশ সুরক্ষায় বিভিন্ন স্কুলে কলেজে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, পরিচ্ছন্ন বিদ্যালয় উন্নত বাংলাদেশ, এবং সারা বাংলাদেশে যেখানে খালি জায়গা আছে সেখানেই আমরা বৃক্ষরোপণ করি। পাশাপাশি সরকারের সকল উন্নয়নমূলক কাজে আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। ইতিপূর্বে আমরা 2001 সাল, 8 সাল এবং যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে আমরা পরোক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষকের কাজ করেছি। আপনারা জানেন কিছুদিন সম্প্রতি 66টা এনজিওকে নির্বাচন কমিশনের নিবন্ধন দিয়েছে পর্যবেক্ষণ করার জন্য। সেই 66টা এনজিওর মধ্যে আমাদের একটা এনজিও। আমরা এই কাজ করার জন্য চিন্তা করলাম যে এই কাজকে আরও বেগবান, সুন্দর, সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সংবিধানের ধারাবাহিকতা, এই নির্বাচনটা কিভাবে করা যায়। আমরা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে আমরা যোগাযোগ শুরু করি। যোগাযোগের একটা পর্যায়ে কানাডা ফার্স্ট মুভমেন্টের সাথে আমরা যোগাযোগ করি এবং কানাডা ফার্স্ট মুভমেন্ট নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহ প্রকাশে আজকের এই অনুষ্ঠান হচ্ছে আজকে সমঝোতা স্মারক। আমরা ইচ্ছা করলে আমাদের অফিসে এই সমঝোতা স্বাক্ষর করতে পারতাম, তো আমরা চিন্তা করেছি আমরা যেহেতু জাতীয়ভাবে পর্যবেক্ষণের কাজ করতে চাই, এ কারণে কানাডা ফার্স্ট মুভের সাথে আজকের এই সমঝোতা স্মারক ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরণী হলে আমরা অনুষ্ঠিত করছি। আমরা চাই এই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধান রক্ষার্থে আগামী জাতীয় নির্বাচন জনগণকে সম্পৃক্ত করা দরকার। আমরা কানাডা ফার্স্ট মুভমেন্টের সাথে আরও কাজ করব, আমরা জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণ যাতে নির্বাচনমুখী হন, জনগণ যাতে ভোট দিতে আসেন এবং ভোটের যে কত গুরুত্ব আমরা ক্যাম্পেইন করব। আমরা আগামী মাসের 1 তারিখ থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই কানাডা ফার্স্ট মুভমেন্ট এবং ইকোকনসার্ন অ্যাসোসিয়েশন যৌথভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাম্পেইন করব নির্বাচনমুখী সাধারণ জনগণকে করার জন্য। এ কারণে আপনারা যারা আজকে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া